আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে গত একটা ক্লাসে পরিমাপ থেকে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে একটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে মুনাফা। মুনাফা অধ্যায় অর্থাৎ পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় থেকে। তো এখানে আমি একটা সৃজনশীল লিখলাম এবং তার সাথে কয়েকটা প্রয়োজনীয় সূত্র লিখলাম। এই সূত্রগুলি ছাড়া অঙ্ক ওটা করা, অঙ্কগুলি করা সম্ভব না। তো এখানে প্রথম যে সূত্রটা আছে, এটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর, চক্রবৃদ্ধি মূল সি সমান একটা সূত্র আছে যে পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন। আর চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আর মুনাফার শুল্ক আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ সমান পি ইন্টু এক যোগ আর এন। এই সূত্রগুলি হলে এই চ্যাপ্টার মোটামুটি সূত্রের সাহায্যে অঙ্কগুলি করা সম্ভব। এখানে উদ্দীপকটা যদি আমি পড়ি, তাহলে এখানে বলা আছে যে কোনো আসল চার বছরে মুনাফা আসলে 6000 টাকা এবং ছয় বছরে মুনাফা আসলে 6500 টাকা হয়। চার বছরের মুনাফা কত? খ নম্বর বলছে আসল মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর বলছে একই হার মুনাফায় তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তো এখন আমি এটার সমাধানটা করব। প্রথম যে প্রশ্নে বলা হয়েছে চার বছরের মুনাফা বের করার জন্য, এখন আমরা যে কাজটা করব, ক নাম্বার আসল প্লাস ছয় বছরের মুনাফা, ছয় বছরের মুনাফা ছয় হাজার পাঁচশো টাকা। এখানে লিখব আসল প্লাস চার বছরের মুনাফা ছয় হাজার টাকা। এখন বিয়োগ করব বিয়োগ করলে আসল বাদ যাবে না। ছয় বছরের মুনাফা থেকে চার বছরের মুনাফা যদি বিয়োগ করি, তাহলে আর থাকে দুই বছরের মুনাফা। এখানে দুই বছরের মুনাফা থাকতেছে 500 টাকা, 6500 থেকে 6000 চলে গেলে 500। সুতরাং এক বছরের মুনাফা, এক বছরের মুনাফা কম হবে, তাই দুটা নিচে চলে আসলো। আর আমাদেরকে বলা হয়েছে চার বছরের মুনাফা কত, আমরা চার বছরের মুনাফা বের করবো 500 × 4 = 2। এই দুই দ্বারা চারকে ভাগ করলে 2 × 4 = 4, 5 × 2 = 10, 1000 টাকা। তাহলে আমরা লিখবো, সুতরাং চার বছরের মুনাফা, চার বছরের মুনাফা 1000 টাকা নির্ণয় চার বছরের মুনাফা 1000 টাকা শেষ। এবার আমরা খ করব, আমাদের খ নাম্বার ছিল আসল মুনাফার হার নির্ণয় করো। আসল মুনাফার হার খ নাম্বার আমরা লিখব ক হতে প্রাপ্ত বা কয়ে পেয়েছিলাম দুই বছরের মুনাফা পাঁচশো টাকা। সুতরাং এক বছরের মুনাফা কম হবে। এখানে একটা কাজ করা যায়, যেটা হচ্ছে সময় দুইটা দেওয়া থাকে, একটা চার বছর আছে একটা ছয় বছর আছে। আমরা বলি যে একটা সময় বড়, একটা সময় ছোট। তোমরা ইচ্ছে করলে ছোট সময়টা অথবা বড় সময়টা, যে কোনো একটা সময়কে কেন্দ্র করে মানটা বের করা যাবে। তো আমি সবসময় বড় সময়টাকে কেন্দ্র করে বের করতে চাই। এখানে বড় সময় হচ্ছে ছয়, তাই সুতরাং আমি ছয় বছরের বের করবো, ছয় বছরের মুনাফা। তাহলে 500 × 6 = 2 ভাগ করলে হচ্ছে 3 × 3 = 15, 1500 টাকা, ছয় বছরের মুনাফা পাওয়া গেল। এখন আমরা যে কাজটা করব, একদম প্রথম লাইনটা লিখব, সুতরাং আসল প্লাস
ছয় বছরের মুনাফা, মুনাফাটা হচ্ছে 6,500। সুতরাং এখানে আমরা ছয় বছরের মুনাফা বের করবো, লেখা যেটা পাইছি আমরা ছয় বছরের মুনাফা, এখানে ছয় বছরের মুনাফা পাইছি আমরা 1,500 টাকা। মুনাফা চলে যাবে, থাকে শুধুমাত্র আসল, আসল বিয়োগ করলে 5,000। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান 5,000 টাকা মুনাফা, আই সমান 1,500 টাকা, আর সময়, সময় এর ইকুয়াল টু 6 বছর। তোমরা এটা তুলে ফেলো, আমরা সূত্র লিখব। আই ইকুয়াল টু পিএনআর, সবাইকে প্রশ্নে বলা হয়েছিল আসল মুনাফার হার, আসল আমরা ইমিডিয়েটলি পেয়ে গেছি মুনাফার হার, তার মানে আর এর মান লাগবে, আর এর মান বের করব, বা পিএনআর ইকুয়াল টু আই, বা আর সমান পরে আই নিচে পিএন। মান বসাবো, আয়ের মান 1,500, ইয়ের মান আসল পাওয়া গেছিল 5,000 টাকা, এর মান 6 বছর। আমরা জানি যে আর এর মান যদি বের করি, আর হচ্ছে মুনাফার হার, তার মানে পার্সেন্ট ব্যবহার করতে হবে, আর পার্সেন্টের জন্য শতকরা রাইজ করতে হয়, তাই আমরা পার্সেন্টের জন্য 100 দ্বারা গুণ করব। এখানে 1,500 গুণ 100, নিচে 5,000 গুণ 6, আর 100টা গুণ করার কারণে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব, অর্থাৎ মুনাফার হার বের করলে পার্সেন্ট লাগে। এখানে কাটাকাটি যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই 100 দ্বারা 5,000কে কাটলে আসতে এখানে 50, তারপর এখান থেকে একটা শূন্য, এখান থেকে শূন্য কাটতেই পারি, 5 দ্বারা কাটলে 5 30 150, অর্থাৎ 30, 6 দ্বারা যদি আমরা 30কে কাটি, 5 6 30, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 5%। আমরা লিখব, সুতরাং নির্ণয় আসল ৫,000 টাকা এবং মুনাফার হার 5%। তোমরা তুলে পেলো এটি উত্তর। তাহলে আমরা এখন ঘ করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল একই হার মুনাফাই, একই হার মুনাফাই হলে মুনাফার হারটা আমরা একই পাইছি আগে, তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত মুনাফার হার আর ইকুয়াল টু 5%। আমরা 5 ঠিক রাখলাম, পার্সেন্টের জন্য 100 দ্বারা ভাগ, তাহলে হল 0.05। একই হার মুনাফার, তাহলে আমরা আসল কত পাইলাম, আসল কি ছিল 5,000 টাকা, এখানে সময় 3 বছর, সময় এন ইকুয়াল টু 3 বছর, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হচ্ছে ইন্টু 1 যোগ 8
টু দি পাওয়ার এন মাইনাস বি, এখানে মান বসাবো, পি এর মান 5000, এক যোগ আর, আর এর মান 0.05, এন এর মান 3 বছর, পি এর মান 5000, তাহলে এখানে 5000, আর এখানে আসতেছে 1.05 টু দি পাওয়ার 3, 5000, এখানে 5000 আমরা 1.05 কে এই 3 এর কারণে 3 বার লিখতে পারবো, 1.05, 1.05, 1.05 বিয়োগ 5000, এখন আমরা গুণ করব এইটুকু, এই দুটো অংশ যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো 57.85 বিয়োগ 5000, এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 788.125, এটাই আমাদের উত্তর, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে, তার সাথে বাসায় নিজেদের বই থেকে আর এরকম সৃজনশীল একটা অঙ্ক প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।